শনিবার বটতলা বাজারে অভিযানে নামলো মাস্ক এনফোর্সমেন্ট টিম। এদিন এই অভিযানে নেমে বিপুল পরিমাণে অবৈধ দেশি ও বিলেতি মদ উদ্ধার করে এই এনফোর্সমেন্ট টিম। মাস্ক এনফোর্সমেন্ট অভিযানে বেরিয়ে অবৈধ দেশি ও বিলেতি মদ উদ্ধার করলো। করোনা কারফিউর সময়ও বটতলা জুড়ে চলছে অবৈধ বারের ব্যবসা। দোকানের শাটার লাগিয়ে ভেতরে রমরমা ব্যবসা চলছে। কিছু রেস্টুরেন্ট সামনের দরজায় তালা ঝুলিয়ে ভেতরে টেবিল বসিয়ে দিব্যি ব্যবসা করছে। অবশ্য বটতলা বাজারের একাধিক দোকানে মজুদ আছে অবৈধ নেশা সামগ্রী। ফাঁড়ির নাকের ডগায় অবৈধ ব্যবসা চললেও পুলিশের কোনো হেলদোল নেই। শনিবার বটতলা বাজারে মাস্ক অভিযানে বের হয় প্রশাসনিক আধিকারিকরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় তিনটি দোকানে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার হয়। তিনটি দোকানে শাটার ফেলে ভেতরে ব্যবসা চলছে। খদ্দেররা ভেতরে বসে নেশায় বুদ হয়ে আছে। একজন খদ্দের সহ ছজনকে আটক করে বটতলা ফাঁড়ি হাতে তুলে দেয় প্রশাসনিক আধিকারিকরা। সকাল থেকে বটতলা বাজারে অভিযান চলে। একাংশ মানুষ মাস্ক না পরায় তাদের জরিমানা করা হয়। কিছু দোকানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না দেখে ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জরিমানা আদায় করার সময় আধিকারিকদের নজরে পড়ে তিনটি দোকানের শাটার বন্ধ করে ভেতরে চলছে রমরমা আসর। দেশি ও বিলেতি থরে থরে সাজানো আরো অনেক দোকান রয়েছে বটতলা বাজারে যেগুলোতে অবৈধ মদ মজুদ আছে। আমরা সকাল থেকেই বটতলা বাজার অভিযান করেছি, বিশেষ করে কোভিড পরিস্থিতি। সেই পরিস্থিতিতে মাস্ক পরাটা ম্যান্ডেটরি। মাস্ক যদি না পরে থাকে বা প্রপার ওয়েতে না পরে থাকে তাহলে তাদের উপর ফাইন। আমি আগেও বলেছি যে 200 টাকা, প্রথমবার সেকেন্ড টাইম 400 টাকা, আর কোনো দোকানে যদি ভিড় বেশি করা হয় তাহলে তার কাছ থেকে 1000 টাকা। তো আমরা মাস্কের উপর এনফোর্সমেন্ট করতে এসেছি। এসে আমরা দেখলাম যে তিনটে মদের দোকান যারা যে প্যান্ডামিক সিচুয়েশনের যে রুলস রেগুলেশন তারা উপেক্ষা করে তারা মদ বিক্রি করছিলেন। এখানে কান্ট্রি লিকার, ফরেন লিকার এবং কিছু কাস্টমারকে আমরা পাই। আমরা মদের দোকানগুলি থেকে যে মদ এগুলি আমরা মানে ডেস্ট্রয় করে দিই এবং আমরা 6 জনকে অ্যারেস্ট করি। বটতলা ফাঁড়িতে ওদেরকে নিয়ে যাওয়া হয়। আমরা যে পরিস্থিতি দেখলাম যে বেশিরভাগ মানুষই এখানে সতর্ক আছে, মাস্ক পরে রাখেন, কিন্তু একটা ছোট্ট অংশ এখনও তারা মাস্ক পরছেন না কিংবা প্রপারভাবে পরছেন না। আমরা তাদের উপর থেকে জরিমানা আদায় করছি। এভাবে সচেতন করা সত্ত্বেও দেখা যায় এত ভিড়। স্যার প্রত্যেক দিন বিভিন্ন বাজারে দেখা যায়, যেটা ব্যাপারটা এনে কী বলবো? হ্যাঁ, এখানে যেটা অ্যাসেনশিয়াল যে কমোডিটিস আছে সেই দোকানগুলি খোলা আছে। সেই দোকানগুলি থেকে আমরা খেয়াল করেছি, যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং যে দোকানের মধ্যে নেই আমরা এগুলি লক্ষ্য করেছি। তাদের কাছ থেকে আমরা মানে জরিমানা প্রভিশন আছে, আমরা করছি, এগুলি রেগুলার করছি। আর দেখছি যে এখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই ম্যাক্সিমাম দোকানে তারা কাস্টমারকে বিক্রি করছে। বটতলা ফাঁড়ির নাকের ডগায় হাওড়া মার্কেটে বেশ কিছু দোকানে চলছে অবৈধ ব্যবসা। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তীর জোয়ার আসর। কাঞ্চন মূল্যের লোভে পুলিশের কোনো ধারাবাহিক অভিযান নেই। মাঝে মধ্যে নামকা অবস্থে অভিযান করে দায়িত্ব খালাস একাংশ পুলিশ আধিকারিকদের, এমনটাই অভিযোগ সচেতন নাগরিকদের। পুলিশের খামখেয়ালিপনা ও একাংশের কামাই বাণিজ্য জম্পেশ করার নেশা জাকিয়ে বসার কারণে বটতলা বাজারে অপরাধ বেড়েছে। প্রশাসনিক অভিযানের প্রশংসা সাধারণ মানুষ করলেও এর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী ইএনএন।